আহলে সুন্নত ওয়াল জামাত। আর আহলে সুন্নত ওয়াল জামাতের একমাত্র একক সংগঠন, এটার নাম বাংলাদেশ ইসলামী ফ্রন্ট, বাংলাদেশ ইসলামী ছাত্র সেনা, বাংলাদেশ ইসলামী যুব সেনা, এই তিনটা দলবিহীন বাংলাদেশ ইসলামী ছাড়া ইসলামের সাথে ক উচ্চারণ করে পরে বাংলাদেশ যদি হয় এটাও যেমন হক নয়, তেমনি ভাবে অন্য অন্যান্য কোন দল থাকলে এটাও হক নয়। আর আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাত আমাদের অপরিপূর্ণ না, আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের মতাদর্শ ভিত্তিক আমাদের রাজনৈতিক প্ল্যাটফর্ম আছে, বাংলা ইসলামী ফ্রন্ট, বাংলা ইসলামী যুব সেনা, বাংলা ইসলামী ছাত্র সেনা এবং দাওয়াতি প্ল্যাটফর্ম আছে, এই যে বলছে কমিটি বাংলাদেশ। আপনারা দেখতে পাচ্ছেন যে সুন্নিয়তের শাহিন শাহ শ্রীকুটের অবদান যদি আজকে সকালে জমিনের মধ্যে যদি না হতো তাহলে বাংলার, আপনি তো শাহিন শাহ শ্রীকুট, আমি তো শাহিন শাহ শ্রীকুটের, আমি দাখিল পাশ করার পরে আপনি আমি ইমাম হায়দার না কোনো পায়ে আমি 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 কোনো হায়দার কাছে কোনো কি হয় না, বায়াত হয় না, বায়াত হয় না। আমি আমার আমার হুজুর কবলার হাতের মধ্যে আমি দাখিল পাশ করার পরে আমি আপনার রাজনৈতিক দল হচ্ছেন ইসলামী ফ্রন্ট, ইসলামী ফ্রন্ট। আমার আপনার 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 জীবন ইহকাল এবং পরকাল মৃত্যুর দলের নাম হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাত, বিশ্ব সুন্নি আন্দোলন, আর বিশ্ব সুন্নি আন্দোলন আমার আমার এই যে আপনার এই যে আমাদের দাওয়াতি গাউসিয়া কমিটি বাংলাদেশ, তরিকতের সংগঠন আমাদের আছে আপনার তরিকায় কাদরিয়া, যে আমাদের এই যে দাওয়াত ইসলামী বাংলাদেশ, হ্যাঁ এই যে আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাত আমাদের অপরিপূর্ণ নয়, আমাদের সর্বস্তরের মধ্যে রাজনীতির জন্য রয়েছে আপনার বাংলা ইসলামী ফ্রন্ট, ইসলামী ফ্রন্ট দাওয়াতি কাজের জন্য রয়েছে আপনার দাওয়াত ইসলামী, ইসলামী এবং তরিকতের কাজের জন্য রয়েছে গৌসিয়া কমিটি বাংলাদেশ, এবং দাওয়াতি এই তরিকতের কাজের জন্য রয়েছে গৌসিয়া গৌসিয়া হক কমিটি বাংলাদেশ, মানবতার কাজ করার জন্য যে মেজবান্ডার প্রতিটা হক দরবারে এক একটা সংগঠন বিভিন্ন রকমের নাম উচ্চারণ করে ইনারা ইসলাম তথা কায়দা আহলে সুন্নাত ওয়াল জামাতের খেদমত আঞ্জাম দিয়ে যাচ্ছেন। যেমন আঞ্জুমানে আশেকানে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আঞ্জুমানে আঞ্জুমানে ওই হুজুর আল্লামা হাশিমি সাহেব মুতাক্কি, হ্যাঁ আঞ্জুমানে মুহিদ্দিন, আঞ্জুমানে মুহিদ্দিনের গৌস জিলানি, এইভাবে হাজারো আঞ্জুমানে রহমাতুল্লাহ আলামিন আলামাবাদ ইশার, এই হাজারো সংগঠন আছে যাদের মাধ্যমে আকীদার শরীয়তের তরিকতের মারিফতের হাকিকতের শিক্ষা দেওয়া হচ্ছে, এগুলো সব ডালপালা এবং গোড়া হচ্ছে আহলে সুন্নাত, গোড়া হচ্ছে আহলে সুন্নাত, এগুলো হচ্ছে সিঁড়ি কিন্তু এই হচ্ছে একটাই, অর্থাৎ যার মধ্যে মূল নাই তার আগার কোনো মূল্য নাই, মুল্লা শাইন আর জামিলা আছে। এই জন্য আমরা আমি সবসময় একটা একটাই বলি, আমরা বলি আল্লাহ রসুল জিন্দা, এই জন্য আমাদের ইমানটা খরা, আমরা খাব না কখনো ধরা, কারণ আমাদের সাথে আমার মুস্তাফা আছেন, আমাদের সাহারা, যারাই বলেন নবীজি মরা এরাই খাই, এখন বর্তমান বিভিন্ন প্রেক্ষাপটে মাদ্রাসায় বিভিন্ন রাস্তাঘাটে খাই ধরা, কারণ এদের তো ইমান হারা, এরা পথের পথিক কিন্তু এরা দিশা হারা, কি করবে না কি করবে, এরা একেবারে একেবারে বা নড়া ছড়া, এদের আলোচনা সব দিক দিয়ে নড়া ছড়া। আমরা বলি আমরা হলাম একমাত্র মুস্তাফার সাহারাওয়ালা আশেক, এজন্য আমরা বিভিন্ন দরবারে যাব, গিয়েছি যাচ্ছি, আমরা মাঝবান্ডার ওখানে যাই কারণ এটা আমাদের তাজ, আমরা ইমামেশ্বরের বাংলার ওখানে যাই এটা আমাদের তাজ, আমরা আঞ্জামানে আশেকের মুস্তাফার ওখানে যাই এটাও আমাদের তাজ, আল্লামা হাশিমি সাহেবের ওখানে যাই, অর্থাৎ সুন্নিয়ত যেখানে আছে সেই সিলসিলাতে, যেই সিলসিলার মধ্যে কোন রকমের বাতিল নাই, সেই হক সিলসিলাওয়ালা পীরদের দরবারে আমরা যাচ্ছি, যাব, যেতেই থাকবো, সেই অনুপাতে আমরাও বিশ্ব সুন্নি আন্দোলনে গিয়েছি, কারণ উনাদের এটাই মূল ছিল, উনারা বলেছিলেন একমাত্র সুন্নিয়তের ঐক্য আকায়দা আহলে সুন্নাত ওয়াল জামাতের প্রচার প্রসার করার লক্ষ্যে, যখন ওই যদি ওনাদের এই আলোচনা এটা যদি সঠিক হয়, এটা যদি সঠিক হয় এবং ইনাদের মূল এটাই হবে, আমরা একটা বীরের দরবারের একটা সংগঠন, কিন্তু আমাদের মূল সংগঠনের নাম হবে আকায়দা আহলে সুন্নাত ওয়াল জামাত, বাংলাদেশ ইসলামী ফ্রন্ট, বাংলাদেশ ইসলামী ছাত্র সেনা এবং যুব সেনা, এই তিনটার অধীনে আমরা সুন্নিয়তের কাজ করব। এইভাবে যদি ইনারাও যদি করে আলহামদুলিল্লাহ, বিশ্ব সুন্নি আন্দোলন যদি এটা বলে, অর্থাৎ তিনটা দলের তিনটাকে মেনেই যদি সুন্নিয়তের রাস্তায় কাজকর্ম করে
শুধু আমি উমর নই মিনা, বাংলাদেশের সবাই করবে। কারণ যাদের মধ্যে আহলে সুন্নাত ওয়াল জামাতের মহব্বত আছে, এনারাই নবীর গোলামি করার জন্য সদা সর্বদা জান কুরবান করতে এনার প্রস্তুত আছে। কারণ গোলামানে মুস্তফা জানো দেনে সে নহি ডরতে, ইয়ে সর কট যায় ইয়ে রহ যায় কুছ পরোয়া নহি করতে। কারণটা হলো আমাদের মেরাজ হলো আমার মুস্তফা। কারণ আমার মুস্তফা যদি আমার দিদার হয়, আমার জন্য জাহান্নাম আমি তালাশ করি না, জাহান্নাম আমি চাই, আমি জান্নাত আমি তালাশ করি না, জান্নাত আমি চাই না, আমি চাই মদিনাওয়ালা জান্নাতের মালিককে। কারণ মালিক যদি আমার হয়, জান্নাত আমাকে চাই। চমৎকার আলোচনা আপনি পেশ করেছেন। এখন আমাদের আলোচনা একেবারে শেষ পর্যায়ে। সম্মানিত দর্শক শ্রোতা, আপনারা দেখতেছেন, দেখতে দেখতে আমাদের সময় প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। আমি আরেকটা যাওয়ার পথে আরেকটা প্রশ্ন আসছি আপনার কাছে আসছি আমি ইনশাল্লাহ। আপনারা অনেকে ধৈর্য সহকারে আপনার আমাদের অনুষ্ঠান গুলো আপনারা দেখছেন এত গভীর রাত পর্যন্ত। আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, মোবারকবাদ জানাচ্ছি। আর কিছুক্ষণ সময় আমরা, বিশেষ করে আমরা আলোচনার শেষ পর্যায়ে এসেছি। আমি এ পর্যায়ে আল্লামা মুজিবুর রহমান আল কাদরী সাহেবকে আমি প্রশ্ন করতে চাই, এই যে আপনি তো এখন ইসলামী ফ্রন্টের একজন সভাপতি খুলশিতানার আপনি রয়েছেন, এবং আপনি ছাত্র সেনার জন্য, যুব সেনার জন্য আপনি মাঠে ময়দানে কাজ করেছেন, এবং বাতিলের জন্য অনেক আপনি বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে হয়রানির শিকার হয়েছেন, মার খেয়েছেন, এটা আমরা নিজের চোখেও দেখেছি এবং যা পেপার পত্রিকা ডকুমেন্টস যা প্রমাণ করে। এখন এই আপনার এই প্রাণের সংগঠন ইসলামী ফ্রন্ট বাদ দিয়ে বিশ্ব সুন্নি আন্দোলন করার কোনো প্রয়োজন আছে কি? ধন্যবাদ বিজ্ঞ উপস্থাপক, অত্যন্ত সুন্দর একটা প্রশ্ন আপনি করেছেন। যে আমি আগে বলেছি বাংলা ইসলামী ছাত্র সেনা না, এটা আমি